হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো প্রাইম ভিডিওতে লেটেস্ট ঝড় তোলা হিন্দি ওয়েব সিরিজ ফার্জি, যেটা কিন্তু আগে শুক্রবারে রিলিজ হয়ে গেছিলো এবং এই সিরিজটা আমার দেখতে অনেকটাই সময় লেগেছে কারণ আমি টাইম পাচ্ছিলাম না। বাট আজকে আমি সিরিজটা দেখে উঠলাম এবং দেখার পর আমার মাথা পুরোপুরি ব্লোন অ্যাওয়ে হয়ে গেছে, কারণ এই সিরিজটা দিয়ে কিন্তু আমাদের বলিউডের ওয়েব সিরিজে একটা আলাদা রকমের কিন্তু ইউনিভার্স ক্রিয়েট হতে চলেছে। তো ফার্জি ওয়েব সিরিজটা কীরকম হলো সেইটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ওয়েব সিরিজটা দিয়ে কিন্তু শাহিদ কাপুর ওটিটিতে ফার্স্ট টাইম ডেবিউ করেছে এবং যে সিরিজের ডিরেক্টর রাজ অ্যান্ড ডিকে, সেই সিরিজ নিয়ে কিন্তু একটা আলাদা আমার এক্সাইটমেন্ট অবশ্যই ছিল। এবং তার সাথে এখানে পাওয়ার প্যাক এক একজন পারফর্মার ছিল, স্টার্টিং ফ্রম অমল পালেকার, বিজয় সেতুপতি, রাশি খান্না এবং আরও অনেকে। তো ফার্জি ট্রেলারটা দেখে আমার অনেকটা কিন্তু ব্রেকিং ব্যাডের আমি একটা আভাস পাচ্ছিলাম, যদিও বা দুটো কন্টেন্ট একদমই আলাদা, বাট যেরকমভাবে প্রেজেন্টেশন করা হয়েছে বা এখানে যেরকম জিনিসগুলো দেখিয়েছে, তোমরা যদি ব্রেকিং ব্যাড দেখে থাকো বা ওর ব্যাপারে যদি জেনে থাকো, কিছুটা হয়তো তোমরা সিমিলারিটিস পাবে। বাট এখানে কিন্তু সিমিলারিটিস কিছু নেই। হ্যাঁ, সিনের হয়তো দেখে তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ কিছু হয়তো ট্রিবিউট বা ইন্সপায়ার হয়ে হয়তো সেরকম সিন বানানো হয়েছে, বাট দুটো সিরিজে কিন্তু সম্পূর্ণ একদম আকাশ পাতাল তফাত আছে। তো ফার্জি ওয়েব সিরিজটা যদি গল্পটা একটু করে বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাহিদ কাপুর একজন আর্টিস্ট যিনি খুব ভালো পেন্ট করেন, খুব ভালো আঁকতে পারেন, কিন্তু তিনি তার দাদুর সাথে থাকেন এবং তার দাদুর একটা পত্রিকার ফ্যাক্টরি আছে যেখানে তিনি পত্রিকা বানান। তার সাথে কিন্তু তার একটা বন্ধু আছে, তো তারা কিন্তু ছোটোবেলা থেকেই একসাথে ছিল না, তাদের স্টেশনে আলাপ হয়েছিল এবং সেখান থেকেই শাহিদ কাপুরের দাদু তার দুজনকে তুলে নিয়ে আসে। তো এবার এই নিউজ পেপারটা ভালো চলবে না, তো তখন টাকার যখন একটা বোঝা আসবে তখন সেখান থেকেই শাহিদ কাপুর ট্রাই করবে যে অন্য কিছু ব্যবসা করার জন্য, যাতে তার দাদুর এই নিউজ ফ্যাক্টরিটা বাঁচিয়ে দিতে পারে, ঋণগুলো পরিশোধ করতে পারে। এবং সেখানে তার মাথায় আইডিয়া আসবে জাল নোট বানানোর। হ্যাঁ, তখনই শাহিদ কাপুর মাথায় আইডিয়া আসবে যে তিনি ফেক কারেন্সি করবেন, যাতে এই ফেক কারেন্সি দিয়ে তিনি প্রফিট করবে বা ফেক কারেন্সি দিয়ে তিনি টাকা তুলে তার নিজেরও একটা লাইফস্টাইল তিনি ভালো করবেন এবং তার যে দাদুর নিউজ ফ্যাক্টরিটা আছে সেটাও তিনি বাঁচিয়ে দেবেন। তো এরপর কী হয় সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের এই ফার্জি ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। এবং শাহিদ কাপুরের পেছনে কিন্তু বিজয় সেতুপতি থাকবে এবং বিজয় সেতুপতিরও কিন্তু এখানে একটা গল্প আছে যে তিনি প্রথমে একটা অন্য পোস্টে ছিল, একটা অন্য র্যাঙ্কিংয়ে ছিল, সেখান থেকে তাকে শিফট করে একটা অন্য পোস্টে দিয়ে দেওয়া হবে। ফেক কারেন্সি এই কেসটা যখন তার কাছে আসবে, তিনি এই কেসটা কিভাবে ক্র্যাক করবে, তিনি কী কী কাণ্ড করবেন, সেসব কিছু কিন্তু এই সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। এবং এখানে কিন্তু রাশি খান্নার যে ক্যারেক্টারটা, তিনি কিন্তু বিজয় সেতুপতির টিমেরই একজন অংশদার হবে, যিনি এখানে একটা ফেক কারেন্সি ডিটেক্ট করার জন্যে একটা কারেন্সি যে মেশিনগুলো হয় সেই মেশিনগুলো বানাবেন। বাট এর মধ্যে কিন্তু এখানে শাহিদ কাপুর এবং রাশি খান্নার একটা সম্পর্ক তৈরি হবে, অনেক রকম লেয়ার্স, অনেক রকম রিলেশনশিপ, অনেক কিছু কিন্তু সিরিজটার মধ্যে দেখিয়েছে। এবং থ্যাঙ্কফুলি এত কিছু দেখানোর পরেও সিরিজটার মধ্যে জগাখিচুড়ি কিন্তু ব্যাপারটা হয়ে যায়নি, যেটা নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ ছিল। এখানে কিন্তু রাজ&ডিকে নিজের যে একটা স্পেশালিটি সেটা কিন্তু বারংবার তুলে ধরেছে এবং তাদের যে একটা ছাপ থাকে, যে কটা কন্টেন্ট তারা বানায় সে তার মধ্যে কিন্তু অ্যাকশন, হিউমার, কমেডি বেশ ভালোভাবে রাখা হয় এবং ইমোশনও কিন্তু ভরপুর থাকে। সেই সব এলিমেন্টগুলো কিন্তু এই সিরিজটার মধ্যে রাখা হয়েছে এবং এখানে যে কটা ক্যারেক্টারকে বেশি প্রাধান্য দিয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু এখানে ডেভেলপমেন্টটা বেশ ভালোভাবে দেখিয়েছে। এখানে অমল পালেকার ক্যারেক্টারটা কীরকম, মানে শাহিদ কাপুর এবং তার বন্ধুর ক্যারেক্টারটা কি, তাদের ব্যাকস্টোরি কীরকম ছিল, কেন তারা এরকম হয়ে গেছে, রাশি খানের এখানে গল্পটা কি, বিজয় সেতুপতি এখানে পার্সোনাল লাইফে যেরকম একটা ক্রাইসিস চলছে, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ তিনি কীভাবে সামলাচ্ছেন, মিনিস্টারদের সাথে তিনি কীভাবে ডিল করছে, সবগুলো কিন্তু বেশ ইন্ডিভিজুয়াল বেসিসে ভালোভাবে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু বেশ ভালো করে সময় দেওয়া হয়েছে, যার জন্য তোমরা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিন্তু বুঝতে পারবে যে তাদের মধ্যে কী চলছে, তাদের সাথে কী হতে চলেছে। এবং এই সিরিজের মেকিংটা, প্রেজেন্টেশনটা কিন্তু দুর্দান্ত ছিল, মানে এই ফেক কারেন্সিটা যে বানানো হচ্ছে প্রসিডিওরটা কী, কী কী জিনিস লাগে, কীভাবে বানাতে হয়, কীভাবে এই পুরো চক্রটা চলছে, পুরো ইন ডিটেলিং কিন্তু জিনিসগুলো দেখিয়েছে। এই ডিটেলিংয়ের জন্যে কিন্তু তোমাদের আরও এই সিরিজটার প্রতি দেখার ইন্টারেস্টটা গ্রো করবে এবং এই চক্রটা কীভাবে বিদেশে ফেলে যাচ্ছে বা যখন তাদেরকে পুলিশ ধাওয়া করছে তারা কী করছে, সেসব ইন্টারেস্টিং জিনিসগুলো কিন্তু বেশ বেশ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে যে বিজয় সেতুপতি এবং শাহিদ কাপুরের যে ক্যাট অ্যান্ড মাউসের যে চেসটা হবে সেই চেসটাও কিন্তু তোমরা দারুণভাবে উপভোগ করতে চলেছ। সিরিজটার মধ্যে কয়েকটা গান ইউজ করা হয়েছে প্রত্যেকটা সিনের সাথে, কিন্তু সেই গানগুলো বেশ বেশ মানানসই হয়েছে এবং সিরিজটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যথেষ্ট
ভালো ছিল, বাট এখানে ওভারঅল যেভাবে ডিরেকশনটা দেওয়া হয়েছে বা কিছু কিছু মোমেন্ট এখানে যেভাবে তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। কারণ এখানে কিছু যে ক্যারেক্টারের যখন ক্লোজ আপ শট নিচ্ছে, যখন শাহিদ কাপুরের অনেক রকম ইমোশনাল ড্রামা যাচ্ছে, সে প্রত্যেকটা শট দিয়ে তার যে ফেশিয়াল এক্সপ্রেশন সেগুলো কিন্তু তিনি দারুণভাবে তুলে ধরেছেন। এবং এখানে বিজয় সেতুপতি কিছু শট আছে যেখানে তিনি একা বসে ভাবছেন, যখন তিনি দিশাহারা হয়ে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে কী করবে না করবে, প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম মোমেন্টগুলো কিন্তু দারুণভাবে ক্যাপচার করেছে। এবং অমল পালেকারের কিন্তু চরিত্রটা দারুণ ছিল, মানে তারও কিন্তু এখানে যেটুকু স্ক্রিন প্রেজেন্স দিয়েছে তিনি জাস্ট এখানে ফাটিয়ে অভিনয়টা করেছে। এবার আমি ভিডিও শুরুতে যে বললাম এখানে একটা আলাদা ইউনিভার্স কেন ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু রাজ অ্যান্ড ডিকে নিজেদের একটা ইউনিভার্স ক্রিয়েট করছে। কারণ এখানে কিন্তু ফ্যামিলি ম্যানের কিছু ক্যারেক্টারের সাথে এখানে ক্রস ওভার কিন্তু দেখিয়েছে। একটা কনস্টেবলের রোল থাকবে যেখানে রাশি খান্না তাকে বলবে যে তিনি স্টারবাক্সে নিয়ে গিয়ে চা খাওয়াবেন, তিনি কিন্তু ফ্যামিলি ম্যানেও ছিল। এবং এখানে যখন বিজয় সেতুপতি চেল্লাম স্যারের সাথে যখন কথা বলবে তিনিও কিন্তু ফ্যামিলি ম্যানে ছিল, তো অবভিয়াসলি ক্রস ওভার কিন্তু একটা হতে চলেছে। এবং এটা আমার মনে হয় সাম সর্ট অফ অফিসিয়াল হয়ে গেছে, কারণ প্রাইম ভিডিও থেকে কিছুদিন আগে একটা ভিডিও রিলিজ করেছে যেখানে মনোজ বাজপাই যে ফ্যামিলি ম্যানে ক্যারেক্টারটা প্লে করছে শ্রীকান্ত, তিনি কিন্তু এই ফার্জির ব্যাপারে কথাবার্তা বলছে। এবং সেখানে কিন্তু তিনি মাইকেল যে বিজয় সেতুপতি ক্যারেক্টারটা প্লে করছে তাকে নিজে কিন্তু বন্ধু বলছে। তো ইন ফিউচার হয়তো আমরা এই দুটো সিরিজের একটা ক্রস ওভারও হয়তো দেখতে পেতে চলেছি, কারণ সিজনটা কিন্তু এখানেই শেষ হয়নি, এখনও কিন্তু সিজন বাকি আছে। কারণ এখানে যে মূল যে ভিলেন যার নাম উল্লেখ করতে ভুলে গেছি সে হচ্ছে কে কে মেনন, তিনি এখানে একটা নেগেটিভ ক্যারেক্টারে প্লে করছে। এবং একটা ঠান্ডা মাথার ভিলেন তিনি এখানে যেভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছে, প্রত্যেকবার তিনি যখন স্ক্রিনে আসবে না জাস্ট স্ক্রিনের যে প্রেজেন্সটা যে মানে ক্যারিসমাটা সেটা নেক্সট লেভেলে চলে যাবে। যদিও বা তাকে সেইভাবে এখানে অতটাও স্ক্রিন প্রেজেন্স দেয়নি, তার জন্যে সেটা সেকেন্ড সিজনের অপেক্ষায় আছি, কারণ তাকে ওখানে বেশি মেনারটা দেওয়া হবে। বাট এখানে তিনি যেটুকু ছাপ রেখে গেলেন সেখান থেকেই বোঝা যাচ্ছে যে সেকেন্ড সিজনে যে এই দুজনের যে ফেস অফটা হবে শাহিদ কাপুর এবং কে কে মেনন, সেটা কিন্তু রীতিমতো উপভোগ করার মতো হতে চলেছে। এবং শাহিদ কাপুরের যে এই ক্যারেক্টারের ট্রান্সফরমেশনটা লাস্ট এপিসোডে যেভাবে তিনি অ্যাকশনগুলো করেছে বা যেভাবে তার এই পরিবর্তনটা হয়েছে, সেই অ্যাকশন সেই ক্লাইম্যাক্স দৃশ্যটা কিন্তু তোমাদের দারুণ লাগবে দেখতে। এবং যখন ওই লাস্টের সিনে দেখা হয়েছে যে টাকার যে পাহাড়টা সেটা তিনি যখন পুড়িয়ে দিচ্ছে এবং ওখান থেকে ফিরে আসছেন, ওই শটগুলো যেভাবে তুলেছে একদম সিটি মারার মতো কিন্তু এখানে এক্সিকিউশনটা করা হয়েছে। এবং লাস্টে যখন ওখানে কে কে মেনানের চোখ থেকে জল পড়ছে, তিনি যখন রেগে আছেন, তখনই কিন্তু বস বোঝা যাচ্ছে যে সিজন টু কী লেভেলের ধামাকা হবে সেটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। এটুকুই বলবো যে এই 8 ঘন্টা, হ্যাঁ 8 ঘন্টা লাগবে, 8টা এপিসোড আছে, তো এই 8 ঘন্টা তোমরা যদি এই সিরিজটার পেছনে দাও ইট উইল বি অ্যাবসলিউটলি ওয়ার্থ ইট। মানে নেক্সট লেভেলের একটা এখানে সিরিজ বানিয়েছে। স্পেশালি এখানে একটা সিনে আমার দুর্দান্ত লেগেছে যেখানে যখন দুজনে টাকা নিয়ে যখন পালাবে গাড়ি করে, মানে শাহিদ কাপুর এবং তার বন্ধু, এবং ওই রাস্তার মধ্যে টাকাগুলো ছড়াবে, ট্রাফিক সিগনাল হবে, ওখানে ওই কেওসটা যে ক্রিয়েট হয়েছে, ওই মোমেন্টে যে কমেডিটা বা হিউমারটা যেভাবে তুলে ধরেছে না, সেটা কিন্তু তোমাদের দারুণ লাগবে দেখতে। তো প্রত্যেকটা মোমেন্ট এখানে সিরিয়াস আছে, ইমোশনাল আছে, এনজয়েবল আছে, রোম্যান্সও আছে, এবং একটা থ্রিল ফ্যাক্টর পুরো সিরিজটার মধ্যে ছিল। ডাল জিনিস কিন্তু আমি এই 8টা এপিসোডের মধ্যে কোথাও পাইনি, যার জন্যে কিন্তু এই সিরিজটা একটা আলাদা ভ্যালু অবশ্যই থাকবে। কারণ 8 ঘন্টা একটা লম্বা সিরিজে পুরো একদম দর্শকদের এনগেজ করে রাখাটা কিন্তু বড় কথা নয়, যেটা এখানে করে দেখিয়েছে। তো এটুকুই বলবো ফার্জি ওয়েব সিরিজটা যদি তোমরা দেখে না থাকো, জানি অনেকে হয়তো এখনো অবধি দেখেনি, আমার দেখতে লেট হয়েছে, বাট যদি কেউ দেখে না থাকো অবশ্যই সিরিজটা দেখে নাও, পুরোপুরি কিন্তু বিঞ্জ ওয়াচিং এবং তোমরা রীতিমতো কিন্তু এনজয় করবে। তো যদি তোমরা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।